মুখ্যমন্ত্রীক ওপেন চ্যালেঞ্জ মহানগরীর গুন্ডার, থলুয়া খেদি মিয়াক রঙাদলিসা বেলতলার স্বয়ম্ভু গুন্ডার। এটা কাছে যদি 200 টাকা নেতা কালিপাড়া ইয়াতে মিয়া বহা মিয়া বহাম বলে কইছে ইয়াতে কালি তাতে তহতক ইয়ার পড়া খেদি মিয়াক বহুয়াম, তহতে নালাগে মিয়াই করক পাচলির ব্যবসায়। যদি 200 টাকা নেতা কালিপাড়া ইয়াতে মিয়া বহা মিয়া আমাক 200 টাকাকে দিব, মিয়া আমাক সবজি খুয়াব, মিয়া আমাক পাচলিত ফ্রিত দিব, মিয়া আমাক মাংস মাছ এনে ফ্রিত দিব, আমি পয়সা নিদিলো, সেটি কিবা যুক্তি হল নেকি? প্রতিদিনে 200 টাকাকৈ, মাহেকত 6000 টাকা, 6000 টাকা আমি গেলামাল দোকানরে ভাড়া নিরো। একোখন পাচলির ঠেলাই প্রতি 200 টাকাকৈ দিব লাগিব গুন্ডা ট্যাক্স। মাংসর দোকানির বাবেও একেই কর ধার্য লোকেল গুন্ডার, টাকা নিদিলেই মারধর, মাতে পৌর নিগমকো। আমি 200 টাকা আমি দিব নোৱাৰো, এনেকুৱা কারণে আমাক বোকালিতে ঠেলা মারি দিছে, এটাক মারিছে, সন্মুখীন মারিছে। লোকেল গুন্ডার গুন্ডারা চলিছে মহানগরীর বেলতলা সার্ভের পাচলির দোকানত। বেলতলা সার্ভের লোকেল গুন্ডাক লাগে পাচলি বজারের পৰা গুন্ডা ট্যাক্স। লোকেল গুন্ডার উৎপাতত এক প্রকার ব্যবসায় করব নোৱাৰা অবস্থার সৃষ্টি হয়েছে অসমীয়া ব্যবসায়ীর মাজত। বিগত 10-15 দিন ধরে বেলতলা সার্ভের পদপথর কাষতে থাকা এই কেখন পাচলি আর মুরগি মাংসর বিপণীত সন্ত্রাস চলাইছে অঞ্চলটোরে 6-7 জনিয়া এটা যুবকর দলে। প্রথমে গুৱাহাটী পৌর নিগমের কর্মচারী বলে নিজকে পরিচয় দিয়ে ধন দাবি করেছিল দলটোয়ে। তারপর ব্যবসায়ীয়ে প্রয়োজনীয় নথি বিচরাত পরিচয় সলাই 28 নং ওয়ার্ডর বজার কমিটির সদস্য বলে কই বিচারে ধন, ধন নিদিলেই ভয় ভাবুকি আর মারপিট। ধন নিদিয়ার পরিণতিতে সোমবারে যুবকর দলটোর প্রহারের সম্মুখীন হল বহুকেগী ব্যবসায়ী। মাহত 6000 টাকা, বছর 72000 টাকা আমি দিব নোৱাৰো। আপনার যে 200 উঠাব দিছে সেই যদি অর্ডার কবি সেইটি মোক দেখকসন, তেতিয়া তেখেতসকলে কৈছে যে আমি জিএমসির মানুষ হয়। আমি আমার ওয়ার্ডর 28 নম্বর ওয়ার্ডর বজার কমিটি আজি 10 বছর দিল, কোনো কোনো বজার কমিটি সৃষ্টি হওয়া নাই, আজি হঠাৎ কেনেকে সৃষ্টি হল সেই জিএমসিক দিম। মানে তোমালোক আপনার কেউ দিম, কালি কি করেছে তেখেতলে জিএমসি বাজি দিছে, জিএমসি লগাই কিনে তবে পানি গেছে, 2 কেজ পানি বটল লগেছে, আলু লগেছে, পেঁয়াজ লগেছে, ছাতিটো আছিল ছাতিটো লগেছে, বোকালি এটা ঠেলা মারি দিছে, এটাক মারিছে, সন্মুখীন মারিছে, আমার এনেকে ঠেলা গেছে। কেবল মারপিটতে ক্ষান্ত না থাকি অসমীয়া যুবক কেজনের পাচলির বিপণির পরিবর্তে সেই স্থানত ধুবুরীর পৰা আনি মিয়াক সংস্থাপিত করার হুঙ্কার লোকেল গুন্ডার দলটোর। যদি 200 টাকা নেতা কালিপাড়া ইয়াতে মিয়া বহা, মিয়া আমাক 200 টাকাকে দিব, মিয়া আমাক সবজি খুয়াব, মিয়া আমাক পাচলিত ফ্রিত দিব, মিয়া আমাক মাংস মাছ এনে ফ্রিত দিব, আমি পয়সা নিদিলো, সেটি কিবা যুক্তি হল নেকি? তেখেতসকলে কৈছে যে মিয়া আনিম, যিটো সময়ত চৰকাৰখনে কৈ আছে যে মিয়াৰ বিৰুদ্ধে বা অসমীয়াসকল ওলাই হওক ব্যাপার কৰো, আমি শিক্ষিত, মই গ্ৰেজুয়েশ্যন কৰিছোঁ, আজি অসমৰ ল'ৰা যদি অসমতে সুৰক্ষিত নহয় তাতকৈ আৰু দুখৰ কথা কিবা থাকিব পাৰে? আমিতো বাংলাদেশৰ পৰা অহা নাই, আমিতো বিহাৰৰ পৰা অহা নাই, আমিতো বঙালীৰ পৰা অহা নাই। স্থানীয় যুৱকৰ সন্ত্ৰাসত এতিয়া মহানগৰীত ব্যৱসায় কৰিব নোৱাৰা অৱস্থা হৈছে শিক্ষিত নিবনুৱা যুৱকৰ। গুণ্ডা টেক্সৰ কাৰণে অসমীয়া যুৱকৰ হাততেই প্ৰহাৰিত হৈছে অসমীয়া ব্যৱসায়ী। উল্লেখ্য যে কিছুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰীয়ে গুৱাহাটীৰ পৰা মিয়া ক্লিন কৰি দিয়াৰ দিছিল হুংকাৰ। শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ ফ্লাইঅভাৰ মই খালী কৰিলোঁ, গুৱাহাটীৰ মই গোটেই ফুটপাথ খালী কৰি দিম, অসমীয়া মানুহখিনি ওলাই আহক। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট পংকজ বৰাৰ সৈতে ঋষিৰাজ বৰুৱাৰ ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।